Hi everyone, Assalamualaikum. Shobai kemon achen? Asha korchi onek onek bhalo. আজকে আমাদের এখানে হচ্ছে 4th of July মানে আমেরিকার স্বাধীনতা দিবসের উইকেন্ড চলতেছে। ওয়াও! মা তুমি কি করতেছো? কি করতেছি? ঘুরতে আসছি। তো আমরা হচ্ছে তিনজনে মিলে একটা মিনি পিকনিক করতে চলে আসছি। মানে এটা হচ্ছে ডেহার আইল্যান্ডে। লেকনারি বড় একটা স্টেট পার্ক। আমরা হচ্ছে একটা দিয়ে রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে আমাদের দুইটারও বেশি বাচ্ছে, তার কারণ হচ্ছে রাস্তায় প্রচন্ড ট্রাফিক ছিল। আমি ভাবতেও পারি নাই যে এত ট্রাফিক হবে, যেহেতু 4th অফ জুলাইয়ের বড় একটা ছুটি, সো সবাই ঘুরতে বের হয়ে গেছে। আর আসার সময় দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়, তো দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আসছি এই স্টেট পার্কটা ঢুকতে আমাদের তিনজনের মাত্র $7 লাগছে। তো $7 দিয়ে আমরা সারাটা দিন থাকতে পারবো। আর এখানে আজকে আসার আরেকটা কারণ হচ্ছে যেহেতু আমেরিকার স্বাধীনতা দিবসের উইকেন্ড, আর আজকে হচ্ছে 4th of July হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস। তো বেসিক্যালি 3rd July বেশিরভাগ জায়গাতে অনেক সুন্দর করে হচ্ছে ফায়ারওয়ার্কস হয়। তো প্রত্যেক বছর আমরা আরেকটা জায়গায় যাই, বাট এইবার ওই জায়গাটা ক্যান্সেল করা হয়েছে। তো সব মানুষ মনে হয় আজকে এই পার্কে আসছে, অনেকে বোটিং করতেছে। আর এই পার্কটাতে খুব সুন্দর বোটিং করা যায়, মানে যে যার যার নিজেদের বোট নিয়ে আসে একদম ফ্যামিলি সহ, তারপরে ফিশিং করা যায়, একদম সবাই সারাদিনের জন্য আসে। তো আমাদের এখানে ফায়ারওয়ার্কসটা হবে রাত 9টারও পরে, বাট সবাই আমরা আসার আগে চলে আসছি। আমরা একটা বেঞ্চও পাইনি, পরে আমরা হচ্ছে এই ঘাসের উপরে পাটি বিছিয়ে বসে পড়ছি। এটাই মজা পিকনিকে, তো ছোটোবেলায় এরকমই হইতো, একদম সবাই বসে শুয়ে মজা টজা করা হইতো। তো এসে খুবই ভালো লাগতেছে, এমনি তো পার্কের পরিবেশটা অনেক ভালো। ও আরেকটা কথা, এসে দেখলাম একটা মানুষও মাস্ক পরতেছে না। আমি গাড়ি থেকে একটু বের হয়েছিলাম ওই ঢুকতে, তো একটু মাস্ক পরেছিলাম। আমার কাছে এত নিজে খুব উইয়ার্ড লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি মাস্ক পরে আছি আর মানে সবাই আমার দিকে তাকায় আছে। মনে হচ্ছে যে পৃথিবী আবার সেই আগের মতো হয়ে গেছে, জানি না হচ্ছে কি না। বাট আমাদের এখানে এখন মোটামুটি সবাই ভ্যাকসিন দিয়ে ফেলছে, তো সবাই মোটামুটি মাস্ক ছেড়ে চলাফেলা করতেছে আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে সেই আগের দিনগুলো ফিরে পাচ্ছি আস্তে আস্তে। এখন হচ্ছে সারাদিনের জন্য চলে আসছি, আমরা এখানে আজকে অনেক মজা করব। এটা হচ্ছে আমার ছেলের অত্যাধুনিক, এটা কি আজান? ফিশিং রড। এটা হচ্ছে নিজে বানাইছে গাছের ডাল দিয়ে, তারপর যে এখানে একটা মাছ ঝুলাইছে, মাছটা দেখাও আজান, একটা প্লাস্টিকের মাছ আর্টিফিশিয়াল। এখন সে পানির মধ্যে দিবে, আরো নিচে নামতে হবে। আর আজকে পানির এত জোয়ার, বাবারে অনেক ঠাস ঠাস করে বাড়ি খাইতেছে। আহা, পাথরই আটকে গেল আজান তোর মাছটা। আর একটু ইয়ে করতে হবে বাবা, নিচে নামতে হবে। আমি মাছ ধরতে আসছি, কিন্তু আমি জানি আমি কোনো মাছ পাবো না। আমার মনে হয় না এখানে কেউ মাছ পাইতেছে আজকে। অনেকক্ষণ আজানের বাবা আর আজান ট্রাই করছে, কোনো মাছ নেই। আমরা বাসা থেকে চিংড়ি মাছ, তারপরে শুটকি মাছ এগুলো নিয়ে আসছিলাম। তো এখানে আসলে বোটিংটাই মেন, তাই না? আর এমনি মনে হয় সবাই জাস্ট টাইম পাস করে, মানে বসে থাকে, বসি নিয়ে আদৌ পাই কিনা আমার সন্দেহ। আমি একটু ঢং করি। এখানে যখন বসেছিলাম, এই যে পানি এসে পাথরের সাথে গায়ে লেগে ঠাস ঠাস শব্দ করতেছে, এত ভালো লাগতেছিল। যেহেতু এখন সামার, তো অনেক সানি ওয়েদার, বাট বাতাসটা এত মৃদু মিষ্টি, এত স্নিগ্ধ, খুবই সুন্দর। বাতাস আসলে সুন্দর না, অনেক ঠান্ডা। অনেকেই সাঁতার কাটতেছে, আমার মনে হতেছে যে আমি এখন একটা ঝাঁপ দিই, বাট আমি সাঁতার ওইভাবে পারি না, অতটা পারি না আর কি, অল্প অল্প পারি। ইস পারি আজান বাবা, এভাবে বলতে হয় না, বিসমিল্লাহ বলে পানিতে একটু পা দিলাম। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আপনি আমার রক্ষা করেন। না, অনেক ভালো লাগতেছে, পানি অনেক ঠান্ডা,
জি সাহস দেখা একটু পানিতে পা ভিজাইলাম পানির অনেক স্রোত আর হচ্ছে যে আমার প্রচন্ড ভয় করতেছে একদম হাত পা কাঁপতেছে আমি ভাবতেছি আমার আবার ফোনটাই না পড়ে যায় হাত দিয়ে এখন আমি আবার উঠে যাব এই মাছ টান দিতেছে মাছটা টান দিতেছে বাবা ছেলের দুষ্টামি পড়েছে এখন পড়ে যাবে তোমার বাবা এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি আমি আসার সময় আমি না বেসিক্যালি আজানের বাবা এগুলো নিয়ে আসছে এগুলো মানে হচ্ছে কালকে আমি রান্না করছিলাম কালকে কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না যে আজকে আমরা এখানে আসব তো সকালে উঠে যেহেতু ডিসিশন নিছি আজানের বাবা বলতেছিল যে সে যেহেতু আমরা সারাদিন থাকবো পোলাও তারপরে চিকেন রান্না করা আছে ওগুলাই নিয়ে নাও যা আছে বাসায় আর এই ভিতরে একটা স্টোর আছে অনেক সামনের দিকে বাট ওইখানে হয়তো হেভি খাবার পাওয়া যায় না এগুলা নিয়ে আসলাম এখন বসে বসে খাইতেছি আর মানে এই কি বলবো মনোরম পরিবেশের জন্য মনে হয় খাবারটা বেশি মজা লাগতেছে আজানের বাবা বলতেছিল যে খাবারটা বেশি মজা লাগতেছে তাই না আজানের বাবা আমি ঘুরতে গেছিলাম তারপরে আমার ভাল লাগে একজন আমাদের ঘুরার জায়গায় আসতেছে জানে শনিবার ভাল লাগে রবিবার ভাল লাগে একটা গান আছে না ভাল লাগে না এখন ওটা আমার একটাকে বলতেছে কি মা আমি একটা গান বানাইছি আমার সব ভাল লাগে এখন বলতেছে যে শনিবার ভাল লাগে তারপরে কি আজকে আজানের ভাল লাগে তুমি বলো আমার আজকে ভাল লাগে আমার ভাল লাগে আমার তোমার কেন ভাল লাগে আমার ভাল লাগে কেন ভাল লাগে বলো আমার ভাল লাগে কেন লাগে কি যখন তুমি ছোট ছিল এটাই করতা ঘুমাইতো থেকে যা একটু টায়ার্ড হলে একটু রেস্ট নিত তারপরে আবার যখন তুমি ছোটবেলা এরকম করতাই আমি দাঁড়িয়ে থাকতেছি না এখনো সূর্যের আলোটা একদম মনে হচ্ছে আমার একদম চোখের উপরে পড়ছে এই যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে সূর্যের তাপ আমার একটু হইতেছে তোমার হইতেছে তাহলে আর শুয়ে লাভ নেই চলো বসে পড়ি মানে কি ভালো লাগে না কিছু কিছু কষ্টের মধ্যে যদিও চোখের উপরে সূর্য তারপর মজা লাগতেছে ঠিক ভাই মারো এই তো পারতেছো আবার ট্রাই করো সারাদিন বসে থাকতে থাকতে পুরো টায়ার্ড হয়ে ছেলে তো দুষ্টামি করছে কিন্তু আমি এখন ব্যাডমিন্টন টায়ার্ড হয়ে গেছে এখন ভাবছি যে চিংগাম চাপে টায়ার্ডনেস দূর করব আর এখন বাজে 6টা মাত্র আমাদের ফায়ারওয়ার্কস সেই 9টায় আর অনেকক্ষণ বাকি আর আর কি বসে বসে আর কি করবো আমি চিংগাম চাপাই কি করবি আমার পোলাও চিংগাম খাবে নাকি ওই দিকে চাকা বাপের দিকে চাকা
এখন প্রায় 9টা বাজে, এই যে দেখছেন লেকের উপরে বোটগুলো কিন্তু পজিশন নিয়েছে, কারণ এখান থেকে সুন্দরভাবে তারা ফায়ারওয়ার্কসটা দেখবে। ফাইনালি স্টার্ট হচ্ছে। ওহ, আমরা তো একদম পারফেক্ট জায়গায় বসছি। আচ্ছা, আমার লাইট অফ করে দিও রাজন বাবা। ওয়াও,